দিকে এখনো কি দেখছিস? তেরে মেজ কো কালি দেখ, তোর বাবা আর সিংহ কিনেছেন, জানিস তো সেটা। দেখ আমার যা যা কিছু দামি জিনিসপত্র আছে, ওই গয়নাগাটি সবার সে সবই আমি ওখানে তুলে রেখে দিয়েছি। জানলি মেজি কোকা, ও সে কোথায়? বাবা মাদ্রিভক্ত হনুমান, বলেছি না আবার ইনভার্টারের পেছনে ছুটেছিস। রাধা মাধু তুমি বর্ষা, সবাইকে ভালো রেখো ঠাকুর। কি রে এখনো কি দেখছিস? হ্যাঁ আমার খুব সুন্দর লাগছে। দাঁড়া, সুন্দর লাগছে বললে তো হবে না, কি সুন্দর লাগছে সেটা বলতে হবে, কি কি দেখেছিস সেটা বলতে হবে। দাঁড়া এক মিনিট, এই কে এটা দিগা, তুই বলতো কি দেখেছিস? মার্স, হাউ বিউটিফুল, রাইট। বিল্টু বাবু তুমি এসো, কোথায় গেলি? তুই কি দেখেছিস বল। আমি তারা দেখেছি। হ্যাঁ তারা দেখেছিস তো। আচ্ছা এবার নীল বল, তুই কি দেখেছিস? আমি তো অনেক কিছু দেখেছি, প্ল্যানেট, স্টার্স। হ্যাঁ এইবার ঝিলিকের পালা, ঝিলিক বল তুই কি দেখেছিস? আমাদের সব দেখেছি, খালি চোখে তো এইভাবে আগে দেখিনি। সবকিছু কেমন কাছে মনে হচ্ছিল। না এর জন্য মন খারাপ করার কিছু নেই তো ঝিলিক, পারবে আস্তে আস্তে চিনতে পারবে। আরে ভালোই তো করেছিস, সবটা দেখেছিস, প্রথমে তো সবটা দেখাই দরকার, সবটা দেখে বুঝে নেওয়া দরকার, তারপরে বিশেষ কিছু। বিশেষ কিছু দেখবে কি করে? ও কি জানে কোনটা কি, কোনটা সপ্তর্ষি মণ্ডল, কোনটা মঙ্গল গ্রহ? এগুলো আলাদা করে দেখতে হলে পড়াশোনা জানতে হবে। আমি তো জানতে চাই জিতারের কথা তোমরা কেউ বলতে পারবে না, নিশ্চয়ই সেটা আমার। আর মাকে তো শুধু আমি চিনি, তোমরা তো চেনো না। কোনটা কোন তারা আমাকে দেখাবে জেঠুমনি? আমি তোকে দেখাবো, তুই নিজে নিজেই দেখবি আর নিজেই খুঁজে নিবি। তার জন্য তো আমাকে পড়তে হবে, কিন্তু আমি তো পড়াশোনা জানি না। তুই পড়বি? তুই 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 কি ভেবেছিস ঝিলি, তোর পড়াশোনার কথাটা আমি ভুলে গেছি, স্কুলে ভর্তি হওয়ার কথাটা ভুলে গেছি? একদম না। শোন এই সামনেই নীলেদের স্কুলে অ্যাডমিশন টেস্ট হবে, তারপরে স্কুলে ভর্তি, তুই তার জন্য তৈরি হ। জেঠুমনি ঝিলিক দিদি আমাদের সঙ্গে ড্রেস পরে স্কুলে যাবে? হ্যাঁ যাবে তো, তোদের সঙ্গেই যাবে। কি মজা! তার মানে এরপর ঝিলিক ইংলিশ বুঝে যাবে? আরে বুঝবে কি রে, দেখবি কিছুদিন বাদে ঝিলিক রীতিমতো ইংলিশে কথা বলবে, কি তাই না ঝিলিক? তুই সত্যি বলছিস জেঠু, আমি স্কুলে ভর্তি হব? হবি রে বাবা হবি, তোর জেঠু মুখে যা বলে কাজেও সেটা করে দেখা। মা মা তুমি শুনলে? মা জেঠু আমাকে স্কুলে ভর্তি করবে, তুমি নিশ্চয় খুব খুশি হয়েছ মা। যেই তারাটা হাসছে সেই তারাটা তুমি মা, তাই না? মা বলো না মা, সেই তারাটা তুমি না মা, মা বলো। এভাবেই চোখ বন্ধ করে রাখো বুঝলে, তাহলে দেখবি আর অন্ধকারকে ভয় করছে না। আলো জ্বালাও না। আচ্ছা দাঁড়া, একদম চোখ বন্ধ করে রাখবে, কিন্তু চোখ খুলবে না, চোখ খুলেই অন্ধকার, চোখ বন্ধ রাখবে কেমন? চোখ খুলবে না, চুপটি করে কেমন থাকবে চোখ বন্ধ? এবার চোখ খুলো, চোখ খুলো।
মুখ না পাচ্ছ কেন? তাকো আমার দিকে। আসলে অন্ধকার হয়ে গেছিল তো, আমার অন্ধকারে খুব ভয় করে, তাই তোমাকে আঁকড়ে। তুমি আমাকে আঁকড়ে ধরেছো এটাই যথেষ্ট, এর জন্য কোনো কারণ দেখিও না, তাহলে আমার ভালো লাগাটা মরে যাবে। না বলার কি আছে? বললাম না, আমার ভালো লাগাটা মরে যাবে। আমি জানি তুমি আমার কাছে থাকতে চাও না, তবু আমি ভেবে নিলাম তুমি আমার কাছে থাকতে চাও, তাই আমাকে। তা তো সত্যি, আমার তো তোমার জন্য, জানো তো যখন আমি বাপের বাড়িতে গেছিলাম আমার তোমার জন্য। কি হলো, চুপ করে গেলে কেন বলো, আমার জন্য কি? না মানে আমার মনে হয়েছিল যে আমি ঝিলিক, আমি ঝিলিককে এই বাড়িতে এনে কোনো ভুল করিনি তো। হুম, কথা ঘুরাচ্ছ। আচ্ছা তুমি ঝিলিককে নিয়ে তো ভাবছো কেন? আমার ঝিলিককে নিয়ে খুব ভয় হচ্ছে। তোমার ঝিলিককে নিয়েও ভয় হয়? যাক বাবা, তাহলে একটা জিনিস জানা গেল, অনুও ভয় পায়। অনু অন্ধকারে ভয় পায়, অনু ঝিলিককে নিয়ে ভয় পায়। আচ্ছা অন্ধকারে ভয় পেয়ে তো তুমি আমাকে আঁকড়ে ধরলে, ঝিলিককে নিয়ে ভয় পেয়ে আমাকে আঁকড়ে ধরবে না? ভালো হচ্ছে না কিন্তু। শোনো না, ঝিলিককে নিয়ে তো ভয় পেও না, বুঝলে? মাঝে মনে হয় আমি যে ঝিলিককে এই বাড়িতে এনেছি তার জন্য যদি তুমি আমার উপর রেগে যাও। আমি রাগ করেছি, তবে ঝিলিককে নিয়ে আসার জন্য না, অন্য কারণে। এই যশোদা যদি সত্যি সত্যি ঝিলিকের যশোদা মা হয়ে উঠতে পারে, তাহলে আর কখনো রাগ করবো না, কথা দিলাম। সত্যি সত্যি, কিন্তু আরো যে একটা বড় সত্যি আছে বলবো। এই যে তুমি আমাকে ছুঁয়ে দিলে, এবার কি হবে? গঙ্গায় চান করবে না ব্রাহ্মণ ডেকে পুজো করাবে? বেশ করেছি। আরে বাবা, এবার কিছু ভয় পেলে? অন্ধকারে না ঝিলিকের বিপদে? চাবি রাখলো কি? জানি ঝিলিক তালা ভাঙতে উস্তাদ, দাও
তুমি পাহাড়া দিয়ে দেখো যদি কিছু করতে পারো। এবার নিজের জায়গায় ফিরে এসো বাবা, তাই না? এই ছোট বৌমার সঙ্গে ঝিলিক আমাদের বাড়িতে এলো, আর এই আমি ঝিলিককে প্রথম দেখলুম। ব্যাস, এই হলো ঝিলিকের গপ্প। তার মানে ওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা কেউ জানেন না? মানে ও কোথায় থাকতো, কি করতো? না না, অত সব খবর টবর কিছু নিয়ে নি। ওই নতুন বিয়াই বললেন আর ব্যাস, ও চলে এলো। তাহলে বোঝো সুদীপা, কিচ্ছুটি জানা নেই ওকে বাড়িতে থাকতে দিয়ে দেওয়া হলো। আসলে ওই যে দাদা শুনেছেন ওর তিন কুলে কেউ নেই, ব্যাস ও অমনি মন গলে গেছে, আর কিচ্ছুটি জানবার প্রয়োজনই নেই। জিজ্ঞেস করার আছেটাই বা কি বিষয়মণি? আমি এমনি জিজ্ঞেস করছিলাম, আসলে ওকে দেখে কেমন কৌতূহল হয়, একটু অদ্ভুত তো। এই দেখুন না, এই কদিনে কিরকম সবাইকে মায়া জড়িয়ে ফেলেছে। ওই মায়া, বুঝলি, ওই মায়ার জাদুতেই তো বাড়ির আসল লোকগুলোকে সব কুপোকাত করে রেখেছে গো। আর সেটাই তো ভয় গো সুদীপা। আচ্ছা দেখো, পৃথিবীতে তো কত বাচ্চা থাকে না যাদের বাবা মা কেউ নেই, তাদের দেখলে তো কষ্ট হয়ই গো, খুব কষ্ট হয় তাদের দেখলে। কিন্তু তাই বলে সবাইকে তো আর বাড়িতে তুলে এনে রাখা যায় না বলো? সবাই তো ঝিলিক হয় না পিসিমণি। তা ঠিক, কিন্তু না, শুধু মুখে আর গল্প করতে ভালো লাগছে না, একটা কিছু খেতে হবে এখন। তোমার খিদে পেয়েছে? পেয়েছে, কিন্তু সেই খিদে কি আর মেটানো যাবে? আমার এখন চপ খেতে ইচ্ছে করছে। চপ? জানেন, এইরকম পাওয়ার কাট হলে না আমার কেমন যেন মনে হয়, এখন যদি একটু চপ মুড়ি পাওয়া যেত আর ভূতের গল্প হতো, দারুণ জমতো, বলুন। সে তো মেজু বৌমাকে বলে দিলেই করে। আওয়াজ হলো, ওই আবার আওয়াজ হলো, কিরম যেন ঘষ্টানো মতন আওয়াজ, না যেন কিছু টেনে নিয়ে যাচ্ছে। আসলে কারেন্ট চলে গেলে যা হয় আর কি, কোনো আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ হলেই প্রচন্ড বেশি মনে হয়, তার মধ্যে পাখা চলছে না। চুপ 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 চুপ, ভালো করে শুনতে দাও তো। বৌদি গো, সেদিন একটা আওয়াজ হচ্ছে গো বৌদি, চলো তো গিয়ে দেখবে। আমি দেখছি। আমার যে খুব ভয় করছে। দুর্বোকা ছেলে, ভয় কিসে? এই দেখ, এখানে রাধা মাধব আছে আর তার সামনে প্রদীপ জ্বলছে, রাধা মাধব থাকলে কোনো ভয় করে না কি? আমি তো জল খাবো বললাম, জল দাও না, এখানে এলে কেন? রান্নাঘরে তো অন্ধকার, আমি আগেই মোমবাতিটা জ্বালিয়ে নিই, তারপরে তোকে জল দিচ্ছি, কেমন? দূর, মায়ের ঘরে তো জল রাখা আছে, আমি মায়ের ঘরে যাচ্ছি। ভাই যাই, আমি বরং মোমবাতিটা জ্বালিয়ে নিই, প্রদীপটা আবার কখন নেমে যাবে। তুই ওখানে কি করছিস ছেলে?
চলো 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 পাল্টাই।